আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছে। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির থার্ড চ্যাপ্টারের দ্বিতীয় অংশ নিয়ে, অ্যালজেব্রা। অ্যালজেব্রা সম্পর্কে আই গেস আমরা সবাই জানি, বিকজ আমরা অ্যালজেব্রা মানে বুঝি বীজগণিত। আমরা জেনারেল অ্যালজেব্রায় বিভিন্ন যোগ বিয়োগ গুণ বা বিভিন্ন সমীকরণের সমাধান আমরা করে আসছি। এছাড়া জ্যামিতিক এবং বিভিন্ন অ্যালজেব্রা দিয়ে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু আমরা প্রতিনিয়ত সলিউশন করে থাকি। বাট বুলিয়ান অ্যালজেব্রা আমাদের কাছে একদমই নতুন। আমরা যখন একদম এই এইচএসসি ফার্স্ট ইয়ারে থাকি, তখন আইসিটি বইয়ের ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারটা তো অনেক মজা লাগে, বিকজ ওগুলি সবগুলো রিডিং পার্ট থাকে এবং ওগুলো বুঝতে অনেকটা ইজি। বাট থার্ড চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলক অনেক কঠিন, আর সেখানে যদি এই দ্বিতীয় অংশে বুলিয়ান কথাটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, অনেকের কাছে বুলিয়ান অ্যালজেব্রাটা অনেক ভয়ের কারণ হয়। সো আজকে থেকে আমরা একদম পার্ট বাই পার্ট সম্পূর্ণ কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে চলো জেনে নেওয়া যাক বুলিয়ান অ্যালজেব্রাটা কি এবং কাকে বলে। এই বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে বিজ্ঞানী, সম্ভবত তিনি ইংল্যান্ডের জর্জ বুলি, 1847 সাল, সালটি ছিল 1847। বিজ্ঞানী জর্জ বুলি এই 1847 সালে বিজ্ঞানী জর্জ বুলি এই বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করে। এই বুলিয়ান অ্যালজেব্রাটা আসে মূলত জর্জ বুলির নাম থেকে বুলিয়ান। এখন বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলা হয়, বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলা হয়, এটার আগে আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে চিন্তা করতে হবে। আমাদের পৃথিবীতে যত ধরনের ইলেকট্রিক ডিভাইস আছে, ক্যামেরা, এরপর মোবাইল, কম্পিউটার এবং মেশিনারি, বিভিন্ন মেশিন এবং ইলেকট্রিক ডিভাইসগুলো কিন্তু লজিকের উপর চলে। দুইটা নির্দেশ তাদের মধ্যে কাজ করে বা দুইটা বিষয় তাদের মধ্যে কাজ করে, একটা হচ্ছে সত্য আরেকটা হচ্ছে মিথ্যা। ইলেকট্রিক ডিভাইসগুলো এই দুইটি প্রক্রিয়ার মধ্যে তাদের সকল কাজ সম্পন্ন করে, আয়দার কোনো একটি কাজ তারা করবে আদার করবে না। এই লজিক্যালি দুইটা সংখ্যা রয়েছে যাকে বলা হয় 1 এন্ড 0। এই সকল ডিভাইসগুলো এই দুইটি সংখ্যার উপর ভিত্তি করে চলে। 1 দ্বারা বোঝানো হয় সত্য এবং 0 দ্বারা বোঝানো হয় মিথ্যা। অর্থাৎ আমরা সাধারণত মানুষরা যে সকল কথাগুলো বলি, একে অপরের সাথে কমিউনিকেশন করি, আমরা আমাদের লজিকগুলো শেয়ার করতে পারি আমাদের ভাষার মাধ্যমে। বাট এই কম্পিউটার বা ইলেকট্রিক ডিভাইসগুলোর মধ্যে যখন কোনো একটা কাজ করতে বলা হবে, থিঙ্ক অ্যাবাউট, আমি যদি এখন বলি লাইট চালু হও, তাহলে কিন্তু লাইটটা চালু হচ্ছে না, সেখানে আমাদের কিছু ইনপুট দিতে হচ্ছে। এই লাইটটা চালু হচ্ছে সেটা কিন্তু দুইটি প্রক্রিয়া হচ্ছে, আয়দার সেটা চালু হবে আয়দার হবে না, এখানে 1 বা 0 এইরকম কাজ করতেছে। ইলেকট্রিক ডিভাইসগুলোর মধ্যে যে সার্কিটগুলো থাকে, সেই সার্কিটগুলো কিন্তু দুইটা বিষয়ের উপর নির্ভর করে, আয়দার সেই সার্কিটগুলো দিয়ে ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহিত হবে আয়দার হবে না। তো এই 1 এবং 0 দিয়ে সকল ইলেকট্রিক ডিভাইসগুলোকে বোঝানো হয় বা আমাদের লজিক বা যুক্তিগুলো যখন আমরা একে অপরের সাথে আদান প্রদান করি। বাট কম্পিউটারকে বোঝানো বোঝাতে চাইলে, যে কম্পিউটার কিন্তু আমি যখন কোনো একটা কাজ করাইতে চাইবো করতে চাইবো, তখন কিন্তু আমি ডাইরেক্টলি কম্পিউটারকে বললেই কম্পিউটার করবে না, তাকে লজিকের এটাকে বোঝাতে হবে। সো মানুষের চিন্তা ভাবনা বা লজিকগুলোকে কম্পিউটার বা ইলেকট্রিক ডিভাইসগুলোকে বোঝানোর জন্য এই 0 এবং 1 এই লজিক্যালি ফাংশনগুলো ব্যবহার করা হয় বা এই বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা হয়। তো এই বুলিয়ান অ্যালজেব্রাটা কি? বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে যে লজিকের সত্য মিথ্যার উপর ভিত্তি করে, লজিকের সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা গঠিত হয় তাকেই বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। তাহলে আমরা উত্তরটি, আমরা যদি প্রথম কোশ্চেন্সটির উত্তরটি এরকম ভাবে লিখতে পারি যে লজিকে সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা গঠিত হয়
তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়, তাকে বুলিয়ান অল রাইট। তাহলে কি আমরা বুঝতে পারলাম? লজিকে সত্য এবং মিথ্যা, এই সত্য এবং মিথ্যা, সত্য বলতে আমরা ওয়ান এবং মিথ্যা বলতে আমরা জিরো। অর্থাৎ লজিকের সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা গঠিত হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এখন লজিক বলতে কি বোঝানো হয়? লজিক অর্থাৎ যুক্তি। আমরা যেমন যুক্তিগুলো মানুষের সাথে শেয়ার করি, কম্পিউটার বা ইলেকট্রিক ডিভাইসগুলোকে এই যুক্তিগুলো বোঝাতে চাইলে এই সত্য এবং মিথ্যা দুইটি অঙ্কের সাথে বোঝানো হয়। তাই লজিকের সত্য এবং এই মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা গঠিত হয় তাকেই বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এবার চলো আমরা জেনে নিই যে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যটা কি। আমরা যেমন জেনারেল অ্যালজেব্রার বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাই, একই রকম বুলিয়ান অ্যালজেব্রার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য বলতে আচরণ, যে একটা অ্যালজেব্রা সেটা কী কী কাজ করতে পারে বা কী কী উপায়ে গঠিত হয় বা কী কী বিষয়গুলো লক্ষ্য করা যায়। সো এখন আমরা সেই বুলিয়ান অ্যালজেব্রার বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এটাকে একটু মুছে দিই। অলরাইট, সো আমরা একবার দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে সেটা সলভ করব। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য, বুলিয়ান অ্যালজেব্রার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা মাত্র দুইটি সংখ্যা নিয়ে গঠিত, ওয়ান এবং জিরো, এই দুটি সংখ্যা নিয়ে বুলিয়ান অ্যালজেব্রা গঠিত হয়। এবং বুলিয়ান অ্যালজেব্রার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা মাত্র তিনটি প্রক্রিয়ায় কাজ সম্পন্ন করে থাকে, যোগ বিয়োগ এবং গুণ, যোগ বিয়োগ এবং পূরক। এই তিনটি বিষয়ে বুলিয়ান এই অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই বুলিয়ান অ্যালজেব্রা আমার এবং এই বুলিয়ান অ্যালজেব্রা মাত্র তিনটি প্রক্রিয়ায় তাদের কাজ সম্পন্ন করে, নাম্বার ওয়ান যোগ গুণ এবং পূরক, যাকে আমরা বলা হয় অর গেট, অ্যান্ড গেট অ্যান্ড নট গেট। অর গেট বা অ্যাডিশন, এরপর আমাদের অ্যান্ড গেট বা মাল্টিপ্লিকেশন, অ্যান্ড নট গেট বা কমপ্লিমেন্ট গেট। এই তিনটি প্রক্রিয়ায় আমাদের বুলিয়ান অ্যালজেব্রা তাদের কাজ সম্পন্ন করে থাকে। সো চ এবং বুলিয়ান এবং জেনারেল অ্যালজেব্রার মধ্যে কী কী পার্থক্য রয়েছে? জেনারেল অ্যালজেব্রা মূলত দশটি সংখ্যা নিয়ে বা দশটি অঙ্ক নিয়ে গঠিত, জিরো থেকে একদম নাইন পর্যন্ত এই দশটি অঙ্ক নিয়ে কিন্তু গঠিত। এবং বুলিয়ান অ্যালজেব্রা চারটি প্রক্রিয়া তাদের কাজ সম্পন্ন করে, যোগ বিয়োগ গুণ ভাগ। এরকম বুলিয়ান এবং জেনারেল অ্যালজেব্রার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। চলো এই পার্থক্যগুলো নিয়ে আমরা আবার আলোচনা করি। সে প্রথমে আমরা যে বিষয়টি লিখব সেটা হচ্ছে এই পাশে আমরা লিখতে পারি বুলিয়ান অ্যালজেব্রা। এবং ঠিক একই রকম ভাবে আমরা এই পাশে লিখতে পারি আমাদের সাধারণ অ্যালজেব্রা। তো চলো এবার জেনে নেওয়া যাক বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য কি। নাম্বার ওয়ান, বুলিয়ান অ্যালজেব্রা দুটি অঙ্ক নিয়ে গঠিত, বুলিয়ান অ্যালজেব্রা দুটি অঙ্ক নিয়ে গঠিত। ঠিক একই রকম ভাবে আমাদের সাধারণ অ্যালজেব্রা দশটি অঙ্ক নিয়ে গঠিত, আমাদের সাধারণ অ্যালজেব্রা শূন্য থেকে শূন্য, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই দশটি অঙ্ক নিয়ে বুলিয়ান অ্যালজেব্রা গঠিত। দশটি অঙ্ক নিয়ে গঠিত। এবার চলো আমরা সেকেন্ড যে পার্থক্যটা বা বৈশিষ্ট্যটা রয়েছে
এটা কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। এই যে বিষয়গুলো আমরা আলোচনা করব এই বিষয়গুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য এবং সাধারণ অ্যালজেব্রার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটাকে আমরা একটু কম্পেয়ার করে পড়লে আমাদের খুব তাড়াতাড়ি মনে থাকবে এবং আমাদের এক্সাম হলেও কিন্তু এই কোশ্চেন্স আসতে পারে। সো বুলিয়ান অ্যালজেব্রা দুটি অঙ্ক নিয়ে গঠিত, সাধারণ অ্যালজেব্রা 10টি অঙ্ক নিয়ে গঠিত। সেকেন্ড অফ অল বুলিয়ান অ্যালজেব্রা আমরা এইভাবে লিখতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রা তিনটি প্রক্রিয়া তাদের কাজ সম্পন্ন করে, তিনটি প্রক্রিয়ায় কাজ সম্পন্ন করে। নাম্বার ওয়ান আমরা কি বলতে পারি, নাম্বার ওয়ান আমরা বলতে পারি যোগ, বা এটাকে আমরা বলি অর, বা এটাকে বলা আমরা অ্যাডিশন, এন্ড সেকেন্ড অফ অল আমরা বলতে পারি অ্যান্ড বা গুণ প্রক্রিয়া, এন্ড থার্ড অফ অল আমরা বলতে পারি কমপ্লিমেন্ট বা নট কমপ্লিমেন্ট পূরক, কমপ্লিমেন্ট বা লজিক্যালি নট। এটা বুলিয়ানের ভাষায় আমরা এই যোগকে অর, আমরা গুণকে অ্যান্ড, এবং এই কমপ্লিমেন্ট বা পূরককে আমরা লজিক্যালি নট দ্বারা নির্দেশ করে থাকি। এটা কিন্তু অ্যান্ড অর এবং এই নটটা কিন্তু অ্যালজেব্রার বুলিয়ান অ্যালজেব্রার প্রকাশ করা হয় অ্যান্ড অর এবং নটকে। ঠিক একই রকমভাবে আমাদের সাধারণ অ্যালজেব্রা মূলত চারটি প্রক্রিয়া তাদের কাজ সম্পন্ন করে থাকে। নাম্বার ওয়ান আমরা বলতে পারি যোগ, এরপর নাম্বার টু বিয়োগ, and number 3 গুণ, and number 4 ভাগ। এই চারটি প্রক্রিয়ায় সাধারণ অ্যালজেব্রা তাদের কাজ সম্পন্ন করে থাকে। and number 3 আমরা বলতে পারি বুলিয়ান অ্যালজেব্রা জ্যামিতি ব্যবহার হয় না, জ্যামিতিক ত্রিকোণমিতি ব্যবহৃত হয় না। তাহলে কি বুলিয়ান অ্যালজেব্রায় জ্যামিতিক বা ত্রিকোণমিতিক ব্যবহার হয় না, জ্যামিতিক বা ত্রিকোণমিতিক ব্যবহার হয় না? বিকজ বুলিয়ান অ্যালজেব্রা মাত্র দুইটি সংখ্যা নিয়ে গঠিত, জিরো অ্যান্ড ওয়ান। এই বুলিয়ান অ্যালজেব্রার মূল কাজ হচ্ছে যে কোনো একটা ইলেকট্রিক ডিভাইসের সার্কিটের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ কি যাবে বা যাবে না, কোনো একটা ইলেকট্রিক ডিভাইস কোনো একটা কাজ করবে কি করবে না, এই হ্যাঁ বা না দ্বারাই সমস্ত ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার, এই ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ মেশিন বিষয়বস্তুগুলো এই দুইটি বিষয় নিয়ে গঠিত। কোনো একটা কাজ করবে বা করবে না, এই ওয়ান অ্যান্ড জিরো দিয়ে তাদের কাজগুলো সম্পন্ন থাকে। সুতরাং এখানে জেনারেল অ্যালজেব্রার মতো ত্রিকোণমিতিক বা জ্যামিতিক ব্যবহারের প্রয়োজন হয় না। সো এই জন্য জ্যামিতিক বা ত্রিকোণমিতিক ব্যবহার হয় না। অ্যান্ড থার্ড অফ অল সাধারণ অ্যালজেব্রায় জ্যামিতিক বা ত্রিকোণমিতিক ব্যবহার হয়, জ্যামিতিক বা ত্রিকোণমিতিক ব্যবহার হয়। অ্যান্ড নাম্বার ফোর, নাম্বার ফোর আমরা কি বলতে পারি, বুলিয়ান অ্যালজেব্রায় দশমিকের ব্যবহার হয় না, অ্যান্ড সাধারণ অ্যালজেব্রায় দশমিকের ব্যবহার আমরা দেখতেই পারি। সো বুলিয়ান অ্যালজেব্রায় দশমিকের ব্যবহার হয় না। কিন্তু আমাদের সাধারণ অ্যালজেব্রায় দশমিকের ব্যবহার হয়, দশমিকের ব্যবহার হয়। অ্যান্ড নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ আমরা কি দিতে পারি, নাম্বার ফাইভ একটু চিন্তা করো কি দিতে পারি। নাম্বার ফাইভ বুলিয়ান অ্যালজেব্রা তুলনামূলক জেনারেল অ্যালজেব্রা চাইতে সহজ, কারণ এখানে সংখ্যা মাত্র দুটি, জিরো এবং ওয়ান। এই জিরো এবং ওয়ানের যত ধরনের আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে এখানে, তো এইখানে ওই জেনারেল অ্যালজেব্রা মাত্র জেনারেল অ্যালজেব্রার মতো যে জিরো থেকে নাইন অর্থাৎ দশটি অঙ্ক নিয়ে গঠিত, এখানে অনেকগুলো সংখ্যা হতে পারে এবং অনেকগুলো ক্যালকুলেশন এবং অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে। বাট
খুব সহজেই যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করা যায়। তাই আমরা বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রা জেনারেল অ্যালজেব্রা চাইতে সহজ, সাধারণ সাধারণ অ্যালজেব্রার চাইতে সহজ। এমন ঠিক একরকম ভাবে বলতে পারি যে সাধারণ অ্যালজেব্রা তুলনামূলক কঠিন বুলিয়ান অ্যালজেব্রা চাইতে। তাহলে কি বলতে পারি যে সাধারণ অ্যালজেব্রা বুলিয়ানের চাইতে কঠিন। সো ফাইনালি আমরা পাঁচটি বৈশিষ্ট্য পেয়ে গেলাম বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ অ্যালজেব্রা। সো বুলিয়ান অ্যালজেব্রার এই বৈশিষ্ট্যগুলো অনেকটা ইম্পর্টেন্ট। তুমি যদি বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো পাও তাহলে তুমি চিন্তা করতে পারবে যে বুলিয়ান অ্যালজেব্রা কত ধরনের হতে পারে বা কী কী বিষয় সেটার মধ্যে লক্ষণ। সো এইভাবে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা কি কাকে বলে এটা খুব একটা প্রবলেম হবে না। সো আমরা আবার একটু বলি বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে লজিক্যালি সত্য বা মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা গঠিত হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। লজিক্যালি সত্য বা মিথ্যা, লজিক্যালি সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা গঠিত হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এখন লজিক্যালি বিষয়টাকে, লজিক্যালি হচ্ছে যৌক্তিক। তো কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসগুলো সব যৌক্তিক, লজিক্যালি তাদের কাজগুলো করে থাকে। সো এই লজিক্যালি বিষয়গুলো মাত্র দুই ভাবে ভাগ করা যায়, ওয়ান এবং জিরো, আইদার হবে বা হবে না। সো এই বুলিয়ান অ্যালজেব্রা আমরা ইজিলি জেনে গেলাম যে লজিকের সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা গঠিত হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এবং এই বুলিয়ান অ্যালজেব্রার বেশ কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা মাত্র দুটি অঙ্ক নিয়ে গঠিত, বুলিয়ান অ্যালজেব্রা প্রক্রিয়া মাত্র তিনটি, যোগ গুণ পূরক। এবং বুলিয়ান অ্যালজেব্রা দশমিকে ব্যবহার হয় না, বুলিয়ান অ্যালজেব্রায় তুলনামূলক সাধারণ অ্যালজেব্রা চাইতে সহজ, এবং বুলিয়ান অ্যালজেব্রায় জ্যামিতিক বা ত্রিকোণমিতিক ব্যবহার হয় না। সো নেক্সট ক্লাসে আমরা আমাদের অন্যান্য টপিকে অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সো আজকে এ পর্যন্ত, আমাদের সম্পূর্ণ প্লেলিস্টটি পেতে এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।